হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে রিভিউ করতে যাচ্ছি। বন্ধুরা, আজকের এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি জাস্ট আপনার নাম টাইপ করবেন, নাম টাইপ করার সাথে সাথেই আপনার নামের গান তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার নামের বার্থডে গান তৈরি করতে পারবেন বা আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে একটি গান তৈরি করে তাকে ইমপ্রেস করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি দুইটি গান তৈরি করেছি, তো আপনারা প্রথমে ওই গান দুটি শুনে নিন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওয়াও, অসাধারণ গান! তো বন্ধুরা, কেমন লাগলো এই গান দুটি? তো আপনি যদি আপনার নামের গান তৈরি করতে চান তো আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরও একটি কথা, আপনি যদি এখনও ওই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এখানে দেখুন, অ্যাপ্লিকেশনটি আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পর এইভাবে অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, একদম উপরে এখানে দেখুন স্কিপ, তো আপনি জাস্ট এখানে স্কিপ করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর বন্ধুরা, এখানে দেখুন সাইন আপ অ্যান্ড লগ ইন চলে আসছে, তো আমি এটাকেও স্কিপ করে দিচ্ছি। তো আপনারা চাইলে লগ ইন করতে পারেন, তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। তারপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে পাকিস্তান ইন দ্য হাউস। তো বন্ধুরা, এখানে আপনি আপনার যে গানটা তৈরি করবেন সেই গানটি এখানে টাইপ করবেন। তো আমি একটি বার্থডে গান আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে টাইপ করছি হ্যাপি। তো বন্ধুরা, এখানে দেখুন আমি টাইপ করেছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হুসেইন। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার নামটা এখানে টাইপ করে একটি হ্যাপি বার্থডে গান তৈরি করতে পারবেন। বন্ধুরা, একদম উপরে এখানে দেখুন একটি এরো আইকন দেখা যাচ্ছে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে দেখুন অনেক অনেক ফ্রি মিউজিক চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি একদম নিচে এখানে দেখুন হ্যাপি বার্থডে চলে আসছে, তো এখানে দেখুন ফ্রি, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা বন্ধুরা এখানে নেক্সট করে দিবেন। তো বন্ধুরা, আপনারা কোনো কিছুই করতে হবে না, আপনারা জাস্ট কিছু সময় অপেক্ষা করবেন। এখানে দেখুন অটোমেটিক লোডিং হচ্ছে। ওয়াও, সত্যি অসাধারণ! তো বন্ধুরা, এখানে দেখুন লাইব্রেরি, তো আপনি লাইব্রেরিতে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ফটো বা আপনি আপনার যে কোনো কিছু আপনার গ্যালারি থেকে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখুন টেক টু জিআইএফ, এখানে কয়েকটি জিআইএফ ইমেজ চলে আসবে। তো আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, এখানে লোডিং হয়ে যাক। তো দেখলেন তো বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক জিআইএফ ইমেজ চলে আসছে। তো বন্ধুরা, এখানে আমি আরও একটি গান আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টাইপ করছি আই লাভ ইউ। তো বন্ধুরা, এখানে দেখুন আমি টাইপ করছি আই লাভ ইউ জান, লাভ ইউ জান, আই লাভ ইউ জান ও জান। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার প্রেমিকার নাম এখানে টাইপ করতে পারেন জানের জায়গায়। তো বন্ধুরা, আপনি এখানে টাইপ করার পর এখানে দেখুন নেক্সট, তো আপনি জাস্ট এখানে নেক্সট ক্লিক করে দিবেন। তো ওই যে দেখুন বন্ধুরা, এখানে অটোমেটিক লোডিং হচ্ছে, আপনারা কোনো কিছুই করতে হবে না, জাস্ট কিছু সময় অপেক্ষা করবেন। অসাধারণ অ্যাপ্লিকেশন বন্ধুরা, আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি অনেক ভালো লেগেছে। তো আপনি আপনার প্রেমিকার নামের এইভাবে গান তৈরি করে আপনি তাকে দিয়ে চমকে দিতে পারেন। তো তারপর বন্ধুরা, এখানে যদি আপনি রেকর্ডে চলে যান তো আপনার ক্যামেরা দিয়ে অটোমেটিক রেকর্ডিং হবে এবং গানটি প্লে হবে। তো বন্ধুরা, এবার যদি আপনি চান ওই গানটা সেভ করতে, তো সেভ করার জন্য এখানে দেখুন একটি এরো আইকন দেখা যাচ্ছে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন সেভ প্রাইভেট, তো আপনি জাস্ট আবারও এখানে ক্লিক করে দিবেন। তো তারপর বন্ধুরা, এখানে দেখুন চলে আসছে সাইন আপ লগ ইন, তো একদম নিচে এখানে দেখুন মে বি লেটার, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন মোর, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, এবার আপনি আপনার গ্যালারি চেক করবেন, দেখবেন গ্যালারিতে ওই গানটা সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে গান তৈরি করতে পারেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন DIWTY। তো তারপর বন্ধুরা আপনারা পেয়ে যাবেন ওই অ্যাপ্লিকেশনটা, খুব সহজে আপনারা ইনস্টল করে নেবেন, বা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।